কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদপুরে গ্রামে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার চাঁদপুর গ্রামের গাথুয়ার বিলের কাছ থেকে দুজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সতরদরিয়া গ্রামের আবু বকর ও তার স্ত্রী ইমা আক্তার। তবে কি কারণে এবং কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের প্রতিবেদন। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ কালাইহাটি গ্রামে আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য রওনা হন রিকশা চালক আবু বকর ও তার স্ত্রী ইমা আক্তার। এর কিছুক্ষণ পর করিমগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে গাথুয়ার বিলের কাছে দুজনের গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তাদের জবাই করে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলেও যৌতুকের জন্য ইমা আক্তারের শাশুড়ি তাকে অত্যাচার করতো বলে জানায় তার পরিবার। একই সাথে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার পরিবেশ থমথমে হয়ে উঠেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার কারণ বের হয়ে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। কে মার্ডার করলো এটা আপনারা সঠিক আইনের আশ্রয় নিয়ে আমরা তারা তদন্ত সঠিক যেটা হয় যে মার্ডার করছে তারা আপনারা ধরেন। মানে মার্ডারটা কে করছে বা কি লেনদেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা আলামত সমূহ খোঁজ করতেছি কে বা কারা কিভাবে হত্যা করছে এখন আমরা নিশ্চিত হইতে পারি নাই। আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।